পিটি রোডে পড়েই হঠাৎ লজ্জরে বাসের পিটি উষা হবার জেদ চাপে ছটছট ধরধর শব্দে সে এমন ছোটে যে বাসের ভেতরে দাঁড়ানো একটি যুবক ধপাস করে পড়ে যায় এবং লেডিস সিটে বসা এক বিপুলকায় মহিলা ঠিক গোড়া থেকে উপড়ে যাওয়া গাছের মতো হুমড়ি খেয়ে পড়েন সেই যুবকের উপর। দৃশ্যটা যেমন ভয়াবহ তেমনি অশ্লীল। যুবকটির মাথা ছেঁচে গেছে, মুখময় ঘাড়ে গলায় নখের দাগ। ভদ্রমহিলা ওই সাহিত্য সবটিকেই ধরে উঠতে চেয়েছেন আর কি। সবাসনা শেষ পর্যন্ত যখন কুকাতে কুকাতে উঠে দাঁড়ালেন, তার চুলের খোঁপা থেকে ফলস নুটি বেরিয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে, চোখের কাজল ঠোঁটের লিপস্টিক ঢেবড়ে গেছে, শাড়ির আঁচল টাচলের অবস্থা না আর কহতব্য নয়। এমনই হাস্যকর দেখাচ্ছে যে বেচারি কারো সহানুভূতিই পেলেন না। ওদিকে যুবক কোনো ক্রমে উঠে দাঁড়াতে পাশের লোক বললেন, মশাই পরে স্টপে নেমে যান, ডাক্তারখানায় গিয়ে ইঞ্জেকশন ফিনজেকশন নিন, মলম ফলম লাগান, তবে আগে লিপস্টিকের দাগগুলো মুছে নিন। ছেলেটি শশব্যস্ত হয়ে ঘাড়ে গলায় মুখে চেপে চেপে রুমাল বুলোতে বুলোতে পরে স্টপে নেমে গেল। আমি শতপ্রবৃত্ত হয়ে ভদ্রমহিলার কাজল টাজলগুলো মুছে দিই, লিপস্টিকের ধাবড়ানো দাগ তাঁরও ঠোঁটের চারপাশে সেসব সাফসূত্র করি। ভদ্রমহিলা কাঁদো কাঁদো গলায় বলেন, একটু ভদ্রস্থ হই। ভদ্রমহিলা তারস্বরে চেঁচিয়ে উঠলেন, আমার হার বাসু তো লোক। গোড়াতে ভেবেছিলুম ট্যাক্সি নেব, কিন্তু হিসেব করে দেখলুম ঠাকুরিয়া থেকে এড়ে দ, জায়গাটা কোথায় তা আমি জানি না, যেতে গেলে পাঁচটা ইনস্টলমেন্টের খাতা দিতে তো পাঁচবার, তাহলে খাতা দেখার দরুন যে দিন মজুরিটা পাবো সেটা তো তলিয়ে যাবেই, নিজের ঘর থেকেও বেশ যাবে। তা সত্ত্বেও অন্তত প্রথমবারটা যাই, এই ভেবে ট্যাক্সির খোঁজ করছিলুম। প্রথমটা না থামিয়েই চলতে চলতে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, বললুম, এড়ে দাও যাবো। লোকটা স্পিড দিল, শা করে বেরিয়ে গেল। পরের ট্যাক্সিটা পাঁচালি আওড়ানোর মতো বলতে লাগলো, হাওড়া যাবো না, সল্টলেক যাবো না, বেহালা যাবো না, বেলঘাটা যাবো না, খিদিরপুর যাবো না, যাবো না। তাড়াতাড়ি বলি, এসব না, এড়ে দাও যাবো, এড়ে দাও। এমন গর্বের সঙ্গে বলি যেন এড়ে দাও সবাই জানে কলকাতার বিখ্যাততম বিউটি স্পট। ট্যাক্সি চালক বলল, হ্যাঁ কি দ? এড়ে দাও। ৫০ টাকা লাগবে ৫০ টাকা? অনেক দূর বুঝি? দূর নয়, বলেন কি, তারপরে গঙ্গা অ্যাকশন প্ল্যানের দরুন বিস্তর খোড়াখড়ি হচ্ছে চারদিকে, রাস্তা বুঝে চলতে হবে তো। তা ভাই, খোঁড়াখুড়ি হয়েছে তো মাঝ রাস্তায় আবার আটকে যাব না তো? যেতে পারেন দিদি, গ্যারান্টি দিতে পারি না। ভারী নিশ্চিন্ত ছেলেটি, আমি তো নিশ্চিন্ত হতে পারি না, অগত্যা গুটি গুটি রিক্সার দিকে এগোই। যাবেন দিদি, যাবেন? পাকতারা সীমার্কে একটা রিক্সাওয়ালা এগিয়ে আসে, ঠিকানাটা পুরো বলি। যাবো আর আসবো, ১০টা টাকা দেবেন দিদি। বেশ চলো। আমার হাতের ব্যাগ থলি সব রিক্সাওয়ালার হাতে সমর্পণ করে রিক্সায় উঠি, আবার ব্যাগ থলি সব কোলে তুলে নি। প্যাডেল মারতে মারতে আমার রিক্সাওয়ালা পাশের জনকে বলে, দেখলি তো শিবে, একটা খেপ মারতে না মারতে আরেকটা মিলে গেল, ওই সালা হবে চালু। দ্বিতীয় জন উত্তর দিল, কয়েকজন দাঁত বের করে হাসতে লাগলো। বলতে বলতে সে প্যাডেল মারতে থাকে। হ্যান্ডেলটা একটু চেপে ধরুন দিদি, রাস্তা বহুত খারাপ আছে। হ্যাঁ একটু বাঁচিয়ে চলো ভাই, আবার যেন খানা খন্দে ফেলো না। রহিম তারা থাকতে আপনি দিদি ভাই পড়বেন খানা খন্দে। কি ভালো লাগলো নিশ্চয়ই, গল্পের এই মায়াবী আমেজ ছোটবেলার সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে তো? তাহলে ঝটপট ডাউনলোড করুন মাই স্টোরিজেনি মোবাইল অ্যাপ,
যা আপনি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর এই দুই জায়গাতেই খুঁজে পাবেন। অ্যাপ ডাউনলোড করে সংক্ষিপ্ত রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেই পছন্দের গল্পের নিজস্ব কপি কিনে ফেলে আপনি কপি ডাউনলোড করে ফেলতে পারবেন আপনার রেজিস্টার্ড মোবাইলে, কোনো রকম সাবস্ক্রিপশন চার্জ ছাড়াই। তাই তো আমরা বলছি, সাম ভয়েসেস স্টে ফরএভার।